সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আজকে থেকে আমরা আরও একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। সিরিজটিতে আমাদের চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে আসবেন এবং কথা বলবেন তাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে। আমরা আজ পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় একজন চলচ্চিত্র গ্রাহককে। শফিকুল ইসলাম স্বপন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ঢাকা নর্থ শহীদ মানিক বাহিনীর তিনি কনিষ্ঠতম সদস্য ছিলেন। তিনি পুনায় চলে যান যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এবং সেখান থেকেই তিনি তার ডিগ্রি লাভ করেন। এরপর থেকে আমাদের চলচ্চিত্রের সাথে তিনি জড়িয়ে গেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল সৈয়দ সালাউদ্দিন জাকির ঘুড্ডি। ঘুড্ডি ছবিটি সালাউদ্দিন জাকির প্রথম ছবি। 1980 সালের শেষের দিকে ছবিটি মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছিলেন সুবর্ণা এবং আসাদ। আর ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন লাকি আকান এবং ছবিতে গান গেয়েছিলেন হ্যাপি আকান সহ আরো অনেকে। আজকে দুঃখের সঙ্গে বলবো, হ্যাপি আকান এবং লাকি আকান কেউই আর আমাদের মাঝে নেই। আমরা শুনব শফিকুল ইসলাম স্বপনের কাছ থেকে তার জীবনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন অভিজ্ঞতার কথা। আমি আমার জীবনে যাদের নিয়ে কাজ করেছি তাদের বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটু গল্প করব। প্রথমেই ঢাকায় সৈয়দ সালাউদ্দিন জাকি, যিনি ছোটবেলা থেকেই দেখে আসতেছে ওনাকে, এক সময় আমাদের পাড়ায় থাকতেন, পরবর্তীতে ধানমন্ডি চলে যান। তো যাই হোক, আমি পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে, মানে আমি আর জানেসার ওসমান, আমরা প্রথম একটা কমন কোর্সে সুযোগ পেলাম যে আমাদের সব কিছু করতে হবে। তো যাই হোক, ওখানে গিয়ে জাকি ভাইকে পেলাম এবং তার আগে তো পেয়েছি এক কথায় ড্রামা সার্কেল, ঢাকা থিয়েটার, সিনিয়র সার্কেল সব কিছুর মধ্যেই। তো যাই হোক, আমি ওখানে আমার প্রথম কাজ করি আমি বিধু বিনোদ চোপড়ার সাথে। তারপরে আমি নিজে একটা স্কুলের উপরে ডকুমেন্টারি করি প্রায় 45 মিনিটের। তারপরে জাকি ভাই আমাকে একটা চিঠি দিলেন যে তুমি আসতে পারলে এখন আমি আবার নতুন করে, মানে আমি সিনেমার কাজ শুরু করতে পারি। কথা ছিল ঘূর্ণি অঘূর্ণি। যাই হোক, উনি একটা বিমানের টিকিটও পাঠিয়ে দিলেন। আমি টাইম মতো এক মাসের ছুটিতে চলে আসলাম। এটা 1978 সালের সম্ভবত অক্টোবরের শেষের দিকে। তো আমার গাড়িও প্রোডাকশনের গাড়ি, আমি প্রোডাকশনের ড্রাইভার। জাকি ভাইকে নিয়ে গেলাম সেলিম আল দিনের কাছে জাহাঙ্গীরনগরে। সেলিম ভাই আমাদের গুরু। তো স্ক্রিপ্ট লেখার কথা ছিল ঘূর্ণি ও ঘুড্ডি। কোনো একটা কারণে আমরা তখন স্ক্রিপ্টটা পেলাম না, আর কিছু একটা হয়েছিল আর কি। তো আমরা দুপুরের খাবার দাবার খেয়ে ঢাকায় ফেরত আসতেছি, তখন জাকি ভাইকে একটু চিন্তিত মনে হলো এবং লাস্টে উনি বললেন স্বপন হবে নাকি। তো আমি তো বুঝতে পারলাম যে উনি নতুন কিছু ট্রাই করবেন। তো আমি বললাম না হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাকে তো ডিরেকশন করছে, 2 বছর ক্লাস করতে হয়েছে। বলে ঠিক আছে, তাহলে কালকেই শুরু করবো, তাহলে ঘুড্ডি করবো, এখন আর ঘুর্ণি করবো না। তো ঠিক আছে, আমাদের তো নায়িকা ফিক্সড করা আছে সুবর্ণা, এখন নায়ক এখন আফজাল আর আসাদ দুজনকে, দুটার জন্য ঠিক রাখছিলাম। তো এখন তুমি কি বলো? আমি বললাম আপনি যাকেই নেন, দুজনেই বন্ধু মানুষ। তবে আসাদ আমার মুক্তিযুদ্ধে আমার গুরু, মানে প্রধান গুরু বাচ্চু ভাই, তারপরেই আসাদ। সো আসাদ হলে আমার জন্য সুবিধা, বাড়ির পাশেই থাকে, খালি ডাক দিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে যাবে। তারপরে সুবর্ণাকে উঠে নিতে হবে, জাকি ভাইকে উঠাতে হবে, অথবা ওই জাকি ভাইয়ের আরেকটা গাড়ি অ্যারেঞ্জ করে রাখছিলেন উনি, এই দুই গাড়ি আমাদের সঙ্গে। তো রওনা হয়ে আমরা প্রথমে গেলাম শ্রদ্ধেয় আলমগীর কবির ভাইয়ের বাসায়।
কারণ ওনার একটা 35mm একটা 2C ক্যামেরা ছিল। তো ওই ক্যামেরাটা ভাড়া নিলে আমাদের জন্য অনেক সুবিধা, জাকি ভাই আস্তে ধীরে টাকা দিতে পারবেন, কারণ জাকি ভাই নিজে প্রডিউসার। তো কিন্তু দেখি যে আইপিসটা দিয়ে খুব একটা ভালো মতো দেখা যায় না। তো যাই হোক, পরবর্তীতে আমি একটা আইপিসও জোগাড় করে নিয়েছিলাম। আর কবি ভাই জিজ্ঞেস করলেন যে তোমার চিফ অ্যাসিস্ট্যান্ট কে, তো আমি বললাম যে কবি ভাই আমার তো অ্যাসিস্ট্যান্ট লাগে না, আর আপনি যে লক্ষ্মণ দাস আছে ক্যামেরার সাথে, ও হলেই তো বাস লোড আনলোড করে দিলে বাকি আমি একাই পারবো। বললো না, শামসু বলে একটা ছেলে আছে মবিনের অ্যাসিস্ট্যান্ট, আমাদের শ্রদ্ধেয় মবিন ভাই, তো ওকে নিলে তোমার সুবিধা হবে। তো আমি মানা করলাম যে খামাখা খরচ বাড়ানোর দরকার নাই। তো জাকি ভাই বললেন যে না না, তুমি তোমার একটু আরাম হবে, নিয়ে নাও। আমি বললাম আপনি নিতে পারলে তো, আপনি প্রডিউসার, আপনি সব কাজে কোনো প্রবলেম নাই, অবশ্যই নেওয়া যায়। তো ঠিক হলো, এবং সামসু পরবর্তীতে ক্যামেরা চিফ হলো বাংলাদেশ টেলিভিশনে। আমি আমি থাকতেই ও চাকরিতে ঢুকলো, আমি বেরিয়ে গেলাম আবার নতুন করে সিনেমা করতে। তো যাই হোক, আমরা ঘুড্ডিতে আমরা ইয়ে হলাম, মানে পরের দিনই রওনা হলাম। সম্ভবত প্রথম দিনের শুটিং হলো সোনাকান্দায়। তো সোনাকান্দায় গিয়ে জাকিবে ঠিক করলেন যেখানে ক্যামেরা বসা ঠিক আছে, তারপরে আবার ভিতরে গিয়ে আসাম সুবর্ণ একটা সুন্দর সিকোয়েন্স। তারপরের ব্যাপারটা হলো যে ক্যামেরাম্যান আর ডিরেক্টর মধ্যে এমন একটা সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মতো হতে হবে, যেন একজনের ইশারায় আরেকজন বুঝে যায়। কাজেই জাকি ভাই যেটা চাইতেন, বহু শট আমি হ্যান্ডহেল নিয়েছি, এবং হ্যান্ডহেল দিয়ে আমি একটু মানে চেষ্টা করেছি কি করে একটু পারদর্শী হওয়া যায়, এবং আমরা গরিব দেশ, আমাদের এখানে কোনো রকম ইকুইপমেন্ট নাই ক্যামেরা ছাড়া, মানে এক্সট্রা ইকুইপমেন্ট আর কি সাপোর্টিং। তো আমার টিচাররা বলতো যে তুমি ক্যামেরা নিয়ে একটু লাফালাফি ঝাপাঝাপি করো, তোমার তো হাত পা এক সময় মানে ব্যাকাতারা হয়ে যাবে। তো হয়েছেও তাই, এই যে আমার হাত টাত সবগুলো আঙ্গিগুলো সব পা একটা আড়াই ইঞ্চি ছোট হয়ে গেছে, সারাক্ষণ ব্যথায় মরি। যাই হোক, তো প্রচুর হ্যান্ডেল শর্টস, যেটা যেটা আগে কেউ কখনো ভাবতেই পারিনি। কিন্তু আমার টার্গেট ছিল যে আমাকে দেখে অন্যরা শিখবে ইত্যাদি। তো ওই এক মাস আমি কাজ করে গেলাম, এবং টানা কাজ, এবং সবচাইতে সুন্দর কাজ আমি বলবো কক্সবাজারে। আমরা প্রথমটা মানে কয়েকটা সিকোয়েন্স আছে, তার মধ্যে আমরা আবার এলো যে সন্ধ্যা গানটা হ্যাপির মুখে, ওইটা শেষ করলাম। হ্যাপিকে নিয়ে অনেক স্মৃতি, যাক যেটা বলছিলাম। তো জাকি ভাই বললেন স্বপন, এই বোধহয় সদুয়েক ফিট ছিল আর কি ফিল্ম, যে এটাই সম্বল, হ্যাঁ ফিল্ম কিন্তু আর নাই, এবং যতখানি ডায়লগ আছে মনে হয়ে যাবে। আমি বললাম না ঠিক আছে, আপনারা আমার ক্যামেরার পিছিয়ে পিছিয়ে থাকুন যেন ফ্রেমে না আসেন, আর আমি নিজের মতো মুভ করে যাব। তবে এটা ঠিক, আমি খুব স্লো মুভ করবো যেন আপনারা সরার টাইমটা পান। আর আসাদ সুবর্ণাকে বললাম যে তোমরা কিন্তু আমার গায়ে ধাক্কা লাগলেও কিন্তু তোমরা ডায়লগ ছাড়বে না। তো মূল ডায়লগটা ছিল সুবর্ণা মোস্তফার। তো সুবর্ণা বললো কি, তুই চিন্তা করিস না, জাকি ভাই আমাদেরকে ডায়লগ পুরো মুখস্থ করায় দিয়েছেন, কয়েকটা মনিটর হয়ে গেছে। ঠিক আছে, ডায়লগটা এই ধরনের ছিল সুবর্ণার, যে গাঙচিলকে বলতেছে, যাও গাঙচিল আমার প্রিয়াকে যে খুঁজে তাকে আমার খবর দাও। তো গাঙচিল কি করে খবর দিবে, বলে যে আমার যে চুলের গন্ধ যে নাবিকের মুখে পাবা তাকেই আমার খবর দিবে আর কি। অনেক কিছু ডায়লগ ছিল আমার মনে নাই। যাই হোক,
ডায়ালগ শেষ, জাকি ভাই কাকি বলবে আর তার মধ্যে রান আউট হয়ে গেল। যাই হোক, এত গেল গুডির এক্সপিরিয়েন্স। গুডির আরেকটা এক্সপিরিয়েন্সের কথা বলবো, আমার লাইফের শেষ ছবি, জাকি ভাইয়ের হয়তো ওটা দ্বিতীয় বা তৃতীয়, আমার ওটা খেয়াল নাই। ছবির নাম আয়না বিবির পালা, সৈয়দ শামসুল হকের গল্প। সেখানে একদিন জাকি ভাই, তখন আমি বেশ অসুস্থ, একদিন বললেন যে স্বপন আবার হবে নাকি? আমি বললাম না হওয়ার কোনো কারণ নাই, হবে। বলে একটা এক শটে পুরো সিন পার করতে হবে। আমি বললাম না ঠিক আছে, আর্টিস্ট কে কে? বলে অঞ্জু আর কাঞ্চন। আমি বললাম না ঠিক আছে, দুজনেই ভালো শিল্পী। তো আমার শটটা নিয়ে আমার শেষ হলো। তারপরে দেখি আমি যে অনেক ক্যামেরাম্যান, এসিস্ট্যান্ট ক্যামেরাম্যান একেবারে দূরে চুপচাপ বসে আছে দেখার জন্য, যে আমি কি করে একা এমন একটা শট নেই যে অনেকগুলি পজিশন বদল আছে, শিফট ফোকাস তো সারাক্ষণ আমি নিজেই আঙুল দিয়ে করতেছি। শটটা শেষ করে আমি ক্যামেরাটা এসিস্ট্যান্টের হাতে দিলাম, দিয়ে বাইরে আমার পার্ক করা গাড়ির কাছে গেলাম। জাকি ভাই আমার সাথে সাথে হাঁটতেছে, কোনো ডিস্টার্ব করতেছেন না। আর আমি মাথায় আমার চিন্তা যে কোথাও কোনো কিছু কি আমি আউট অফ ফোকাস করলাম কিনা বা আনব্যালেন্স হলো কিনা, আমি মনে হয় ব্রেনের মধ্যে মানে রিওয়াইন্ড করে দেখতেছি আর কি। তা আমি বাস ওই গাড়ির ডালা খুলে আমার পানি ডাব টাব সব রাখা থাকতো, তো একটু পানি এক বোতল মানে আধা বোতল পানি একটা খেয়ে ফেললাম আর কি। তারপরে বললাম জাকি ভাই ওকে, আর জাকি ভাই ওখান থেকে একটা চিল্লার দিলেন প্যাক আপ, গেল। তারপরে একটা গান, বাসর বাঁধিলাম বাঁধিলাম, সুখের বাসর বাঁধিলাম। তাই বললাম জাকি ভাই গানটা আমার দিয়ে দেন, উনি তো বুঝছে, বলে হ্যাঁ নাও। তো আমি বললাম কি মানে ডান্স ডিরেক্টর দরকার নাই, হ্যাঁ আমি সব প্ল্যান করব। কারণ আমাদের এখানে সং পিকচারেশনের সময় মানে মেইনলি ডান্স ডিরেক্টর যিনি থাকে উনি ওই শর্টটা ডিরেকশন দেন, এবং মোটামুটি তার হাতেই টোটাল ব্যাপারটা থাকে। তো আমি যেহেতু আমি নিজে ক্যামেরাম্যান, আমি মানে এক কথায় পিকচারেশনের দায়িত্ব আমার। তো আমি প্রথমেই করলাম যে আমার কিন্তু একটু বাজেট লাগবে, বলে হ্যাঁ নাও। আমি একেবারে দুই ঝুড়ি ফুল কিনাইলাম, এবং গানটা এত মজার হয়েছে যে মানে গানের সঙ্গে মিল রেখে রেখে মানে আমি বাসর ঘরে অঞ্জুকে পুরো ফুল দিয়ে ঢেকে দিলাম, হ্যাঁ, আর কাঞ্চন পাশে শুয়ে একটা করে ফুল উঠাচ্ছে, অর্থাৎ চোখটা বেরিয়ে আসলো, আরেকটা ফুল উঠালো আরেকটা চোখ বেরিয়ে আসলো, এবং করতে করতে লাস্টে যখন ঠোঁট থেকে ফুলটা সরালো তখন লিপসে হ্যাঁ বাসর বাঁধিলাম কথাটা এসে গেল আর কি। এবং পরবর্তীতে মানে মিল রেখে রেখে যতটুকু সম্ভব নিয়ে গেলাম, পরে এক জায়গায় গিয়ে স্বপ্নে পাঠিয়ে দিলাম। তখন FDC-তে নতুন সিঙ্গেল স্লো মোশন ক্যামেরা 100 frames per second একটা আসলো, একটা 80 frames per second। তো আমি 100টাই নিলাম। নিয়ে আমার চিন্তা হলো আমি স্লো মোশন আর নর্মাল একসাথে মিক্স করব, মানে প্রথমে লিপসটা নিয়ে নিব মানে নর্মাল 24 frame, এবং তারপরে যেটা করব আমি যে ওই ফিল্মটা কি আবার স্লো মোশনে শুট করবো, আবার মানে ডার্করুমে নিয়ে ওটাকে বদলায় ইয়ে করে রিওয়াইন্ড করে হ্যাঁ আবার মাঠ মতো বসাই দিয়ে হ্যাঁ ওটাকে আমি আবার শুট করব। তো কাজেই করলাম ওটাই, এবং গানটায় মোটামুটি মানে জাকি ভাই খুব খুশি হলেন, এবং ওটা খুব সুন্দর মতো জিনিসটা হলো আর কি এক কথায়। তো যাই হোক, অনেক এক্সপিরিয়েন্স, বলতে গেলে সারা রাত লেগে যাবে, তো এত লম্বা করতেছি না, প্রয়োজনে আবার আবার বলবো। আপনারা ভালো থাকবেন, থাকবেন করোনা মুক্ত নিরাপদে, এভাবেই আমরা
বাকি দিনগুলি চালিয়ে যাব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি শফিকুল ইসলাম স্বপনের কথা আমাদের সবার ভালো লেগেছে। আমরা ক্ষণিকের জন্য হলেও 80 সালের দিকে ফিরে গিয়েছিলাম। একটি কথা এখানে বলা দরকার, এই ছবিটির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছিলেন ছবির পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, আর প্রথম ছবিতেই পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে শফিকুল ইসলাম স্বপন। আমরা আশা করেছিলাম শ্রেষ্ঠ মিউজিকের এবং শ্রেষ্ঠ ভোকালের জন্য লাকি আকান্দ এবং হ্যাপি আকান্দ পুরস্কার পাবেন, কিন্তু তা হয়নি। আগামীতেও আমরা শফিকুল ইসলাম স্বপনের আরও কিছু ছবি, যে ছবিগুলোতে তিনি প্রধান চিত্রগ্রাহকের কাজ করেছেন, সেই সব ছবি সম্পর্কে, সেই সব ছবির পরিচালক সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।